আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআন অবতীর্ণ করেছেন, এই যে কিতাব আমাদের সামনে রয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন কাগজের মধ্যে লেখা, কাগজের লেখা। আল্লাহর এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, যত সৃষ্টি জগৎ আছে, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, কিন্তু এটা হচ্ছে আল্লাহর কালাম, এটা সৃষ্টি নয়। বুঝতে পেরেছেন কিনা? এটা কি নয়? সৃষ্টি নয়, এর কাগজগুলো সৃষ্টি, কিন্তু এই কালামের যে কথাগুলো রয়েছে, যে বাণীগুলো রয়েছে, যে মেসেজগুলো রয়েছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে অবতীর্ণ করেছেন, এগুলো এটাও কি নয়? সৃষ্টি। এগুলো আল্লাহর বাণী, এগুলো আল্লাহর কথা। কতই না ভালো কথা আমার আল্লাহ তাআলা বলেছেন। এই জিনিসটুকু যদি আমরা ইমানদার ব্যক্তিরা বুঝতে পারতাম, তাহলে এই কিতাবের মর্যাদা দিতে পারতাম। আমরা অনেকে মনে করেছি যে এটা তো একটা কিতাব এমদাদিয়া লাইব্রেরি প্রকাশ করেছে। আমাদের ধারণা হয়েছে এই যে এটা এমদাদিয়া লাইব্রেরি প্রকাশ করেছে, এটা দুনিয়ার অন্যান্য যে কিতাব রয়েছে, এই পৃথিবীতে যত কিতাব আছে অন্যান্য কিতাবের মতো একটা কিতাব। আসলে কি এটা ওই ধরনের কিতাব কিনা? হ্যাঁ, আপনারা কি মনে করেন, ওই কিতাব কিনা? আমার বন্ধুগণ, এটি হচ্ছে আল্লাহর কালাম। এর মর্যাদা হচ্ছে এই বিশাল সৃষ্টি জগতের মধ্যে, সৃষ্টি জগতের উপর আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা যতটুকু, আর এই পৃথিবীর সমস্ত কথার উপর আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মর্যাদা হচ্ছে ততটুকু। বলেন সুবহানাল্লাহ, এই কিতাবের মর্যাদা হচ্ছে এত বিশাল, একটু চিন্তা করতে পারবেন না যে এর মর্যাদা যে কত বিশাল। দুনিয়ার কোন মাখলুকের সাথে, দুনিয়ার কোন সৃষ্টির সাথে এর সামান্যতম তুলনা করার অবকাশ, সুযোগ নাই। এর প্রথম উদ্দেশ্য হচ্ছে এখান থেকে হেদায়েত নিব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা মুসলিমরা হেদায়েতের জন্য আমরা অন্য জায়গায় যাই। কেউ কেউ হেদায়েতের জন্য বিভিন্ন দরবারে যায়, কেউ কেউ হেদায়েতের জন্য পীর সাহেবের কাছে যায়, কেউ কেউ হেদায়েতের জন্য কোনো বুজুর্গের হাত ধরে, কেউ কেউ হেদায়েতের জন্য মানে অন্য কোনো পথ অবলম্বন করে, কিন্তু আল্লাহর কিতাবের কাছে, আল্লাহর কিতাবের কাছে আসে না। আসবে কিভাবে? কারণ আল্লাহর কিতাব তো তিনি কি করতে পারেন না, ধারণ করতে পারেন নাই, বহন করতে পারেন নাই। তিনি এটাকে মনে করেছেন যে অন্য কিতাবের মতো, তিনি এটাকে মনে করেছেন যে সাধারণ একটি কিতাব, এটা আমার পড়া যে দরকার আছে, এটা যে আমার রবের পক্ষ থেকে আমার কাছে একটা মেসেজ, একটা বার্তা, একটা চিঠি, যার মাধ্যমে আমার রব আমাকে কিছু ইনফরমেশন দিয়েছেন, কিছু তথ্য দিয়েছেন, যে তথ্যগুলো আমার জীবনের জন্য অপরিহার্য, এই কথাটা আমরা বুঝতে পারি নাই। ফলে ওয়াজ মাহফিলগুলো দেখেন, খুব ভালো করে খেয়াল করুন, এই যে ওয়াজ মাহফিলে বাউরা যে পশ্চিম পাড়ায় শুধুমাত্র এই কয়েকজন লোক আছে না আরও লোক আছে? হ্যাঁ, আমাদের মোল্লাবাই বলে দিয়েছেন মসজিদে জায়গা হয় না, এই কয়জন লোক তো মসজিদের ভিতরেই মাহফিল করা যেত, এখানে প্যান্ডেলের কোনো প্রয়োজনই ছিল না, ঠিক কিনা? হ্যাঁ, প্যান্ডেলের প্রয়োজন ছিল কিনা? তাহলে বোঝা যাচ্ছে যে মানে এখানে লোকেরা উপস্থিত হয় নাই, কারণ তারা হিদায়তের প্রয়োজন মনে করে না। যেটা আমাদের উদ্বোধক বলেছেন আলহাজ আলী হোসেন সাহেব বলেছেন, আমরা গুরুত্ব দিই না এই কিতাবকে, যদি হিদায়তের প্রয়োজন মনে করতাম তাহলে আমরা কি করতাম? অবশ্যই এখানে আসতাম। আমার বন্ধুগণ, সম্মানিত হাজরিন, আপনি যদি অসুস্থ বোধ করেন, আপনার গায়ের মধ্যে যদি জ্বর আসে, অথবা আপনার যদি গলা ব্যথা হয়, আপনার যদি কাশি হয়, আপনার যদি চোখ উঠে, আপনার যদি হাত পা জ্বালা পোড়া করে, ব্যথা করে, তখন আপনি ডাক্তার কাছে যান কিনা? হ্যাঁ, ডাক্তার কাছে যান, চিকিৎসার প্রয়োজন হয়। কিন্তু আপনি হেদায়েতের পথ জানেন কিনা, আপনার আখিরাতের নাজাতের জন্য আপনার যা করা দরকার সেটা আপনি জানেন কিনা, এই বিষয়ে আপনি কি মনে করেন না যে হেদায়েতের জন্য আমাকে অবশ্যই এমন জায়গায় যাওয়া দরকার যেখান থেকে আমি হেদায়েত নিতে পারবো? কোরআনের কাছে আসা দরকার। কিন্তু দেখা গিয়েছে কোরআনের মাহফিল থেকে আমরা অনেক দূরে। আমরা কোরআনের কাছে আসি, একদল আসে, তিনি মনে করেন যে এটাকে তাবিজ বানাবেন, কি করবেন? তাবিজ বানাবেন। আরেক দল আসেন, তিনি মনে করেন যে এটাকে সুবিনা খতম করবেন, কি করবেন? সুবিনা খতম করবেন। আরেক দল আসেন, তিনি মনে করেন কোরআনে করিমকে কোনোভাবে খতম টতম করে কোরআন দিয়ে কিছু ব্যবসা টেবসা করা যায় কিনা। হেদায়েতের চিন্তা আমাদের মধ্যে আসে না। কোরআনের নাজিলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন গোটা মানব গোষ্ঠীর হিদায়তের জন্য। আমার বন্ধুগণ, শুধুমাত্র ইমানদারদের জন্য নয়, শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, শুধুমাত্র মুত্তাকিদের জন্য নয়, বরং এই কিতাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গোটা মানব গোষ্ঠীর হেদায়তের কিতাব। যদি এই পৃথিবীর কোন মানুষ এই কিতাব থেকে হেদায়ত নিতে চায়, সে ইসলাম গ্রহণ না করলেও এই কিতাব থেকে কি করতে পারবে? হেদায়ত, হেদায়ত নিতে পারবে, হেদায়ত নিতে পারবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা এই কিতাবের সাথে সংযুক্ত হইনি, নিজেদেরকে যুক্ত করিনি, এই কিতাব থেকে আমরা নিজেদেরকে আলাদা করে নিয়েছি, আমরা এই কিতাব থেকে সরে গিয়েছি, কোরআন থেকে আমরা সরে গিয়েছি। দুই নম্বর বিষয় হলো, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহান ও তালা কোরআনে করিম অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে উপলব্ধি করার জন্য, কোরআনকে বুঝার জন্য, কোরআন যাতে করে আমি আপনি বুঝতে পারি
কোরআনের জ্ঞান অর্জন করতে পারি। দুর্ভাগ্যের বিষয় আমরা হয়তো উপস্থিত এখানে যারা আছি, আমি ইন্টারভিউ নেব না, কিন্তু একথা সত্য যে যদি সূরা ফাতিহার অর্থ জিজ্ঞেস করা হয় অনেকে বলতে পারবেন না, ঠিক কি না? হ্যাঁ না, সবাই পারবেন, সবাই পারবেন তো ইনশাআল্লাহ, না আমি জিজ্ঞেস করবেন, আপনি সবাই পারবেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, দুর্ভাগ্য আমাদের।